সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী বাঙালির সংখ্যা প্রায় 8.25 লাখ, এর 1.5 লাখই বেকার। এদেরই একটি অংশ দেশে ফিরতে প্রতিদিন ধর্ণা দিচ্ছেন দুবাইয়ে বাংলাদেশ দূতাবাসে। আরব আমিরাতে ঘুরে এসে শ্রমিকদের দুঃখের চিত্র তুলে ধরেছেন অখিল পোদ্দার। সঙ্গে ছিলেন স্থানীয় প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার। আজ দেখুন তৃতীয় পর্ব। দক্ষিণ আমিরাতে দুবাই দূতাবাসের সামনে প্রতিদিনই ভিড় করছেন হাজারো শ্রমিক, উদ্দেশ্য ভিসা জোগাড় করে দেশে ফিরে আসা। যেসব প্রতিষ্ঠানের হয়ে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন বাংলাদেশের হাজার হাজার শ্রমিক, তাদের 30% কাঙ্ক্ষিত চাকরি পাননি। প্রতারণার ফাঁদে পড়া এই শ্রমিকদের অভিযোগ, চাকরি তো দূরে থাক, দেশে ফেরত পাঠানোরও কোনো ব্যবস্থা করছে না দূতাবাস। তার শেষ আমরা না খাই মরতেছি, বাইরে কাম করছি, পয়সা পাইনি, অনেক কষ্টে দেশের থেকে টাকা আনাইছি, দেশে চলে যাব, কিন্তু ক্যাম্পাসের তরফে কোনো সহযোগিতা পাই না। পাসপোর্ট 10 বছর রেনু শেষ, অলরেডি আমি দ্বিতীয়বার রেনু করতে এসেছি, ঠিক তো এটার পরে তো পরে আমি অনেকক্ষণ অপেক্ষা করার পরে দিছে, দিবস পরে ওরা বলতেছে যে আজকে নিলে এত টাকা আর এক সপ্তাহ পরে নিলে এত টাকা। আমরা দেশে যাওয়ার জন্য সহযোগিতা চাইতেছি, বলতেছে আপনারা ইমিগ্রেশনে যান, ইমিগ্রেশনে গেলে সব কিছু হয়ে যাবে। আমরা ইমিগ্রেশনে কোর্টে গেছি কয়েকবার, যাবার পরেও আমাদের কোনো সহযোগিতা পাইতেছি না। অন্য দেশের দূতাবাসগুলো প্রবাসীদের দুঃখে কষ্টে পাশে দাঁড়ালেও বাংলাদেশ এমবেসির যথার্থ সেবা থেকে বঞ্চিত প্রবাসীরা। শুধু অতপাশাল্লাহ বিশাল্লাহ মুগল্লা সমল্লা তো তারা তো একটা পরামর্শ দিত, আমরা বাঙালি দেশের নাগরিক, বাঙালি আমরা এখান থেকে রুজু করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছি তো, আর পাকিস্তান ইন্ডিয়া ভারতে তো পাঠিয়ে দিয়েছি না। তাহলে আমরা প্রতিবাদ শুনতে হবে যে এখানে মারা মানুষ কিরকম কষ্ট হয়ে আছে, এ যাইতে পারতেছে না, কি অবস্থা। সম্মান্য এমবাসি প্রত্যেক এমবাসিতে আমরা যান, ব্যবস্থা একটা না একটা করতেছে। এখানে আমরা ফার্ম যদি বা বাংলাদেশের তুন নাগরিকের কিছু একটা আনেন আবার আনতে পারি, বুঝছেন। এসব অভিযোগ অস্বীকার করে সেবা কার্যক্রম বৃদ্ধির প্রতিশ্রুতি দেন কনসাল জেনারেল। এই যে দুর্ভোগ, এটা কিন্তু কনসুলেটের সৃষ্ট দুর্ভোগ না, সরকারের সৃষ্ট দুর্ভোগ না, তাদের নিজস্ব সৃষ্ট দুর্ভোগ, তারা নিজেরাই সৃষ্টি করছেন। অথচ তারা দেশে গিয়ে যদি আবারও ফেরত আসতেন তাদের জন্য এখানে কর্মসংস্থানের ব্যবস্থা ছিল। প্রবাসীদের দাবি, দুদেশের সম্প্রীতির মাধ্যমে সম্ভাবনাময় শ্রমবাজারে পরিণত হতে পারে সংযুক্ত আরব আমিরাত। প্রতিদিন নানাবিধ সমস্যা নিয়ে বাংলাদেশি হাজার হাজার শ্রমিক এসে জড়ো হন উত্তর আমিরাত এবং দুবাই কনসুলেট জেনারেল অফিসের সামনে। তাদের একটাই অভিযোগ, এখানে এলে কোনো ধরনের সহযোগিতাই তারা পান না এমবেসির পক্ষ থেকে। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশাই সবসময় পাশে আছে 21 টেলিভিশন। এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি